যারা নামাজ পড়ে তাদের সাথে নামাজ পড়ো জামাত সহকারে নামাজ পড়ো আবদুল্লাহ বিন উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবি তিনি বললেন হে আল্লাহ রসুল মদিনা শরীশ্রী সাপ বিচ্ছু ইত্যাদি বিষাক্ত জন্তু জানোয়ারও আছে আর পশুও আছে তাই আমাকে নিজ বাড়িতেই নামাজ পড়ার অনুমতি দিন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তুমি কি হাই আল্লাহ সালাহ হাই আলাল ফালাহ আজান শুনতে পাও তো লোকটি বলল বা সাহাবি বললেন যে হ্যাঁ আমি শুনতে পাই তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তাহলে তুমি ফাহাইয়া হাল্লা তাহলে মসজিদে এসো এবং জামাত সহকারে নামাজ পড়ো যদিও কষ্ট করে হোক তোমাকে আসতে হবে ভয় আছে আশঙ্কা আছে কিন্তু সেটা একটা ধারণা মাত্র অতএব তোমাকে নামাজে এসে জামাতে এসে শরিক হতে হবে পুরুষদের জন্য জামাতে আসা ওয়াজিব নামাজ পড়া ফরজ কিন্তু মসজিদে গিয়ে পুরুষদের নামাজ পড়া হচ্ছে ও আজে যদি কেউ বাড়িতে নামাজ পড়ে হয়তো নামাজও হয়ে যাবে কিন্তু কাবিরা গোনা হবে যেহেতু রসল্লা সাল্লা সাল্লাম বলছেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন আছে আমার ইচ্ছা হচ্ছে যে জ্বালানি কার জমা করার আদেশ দিই তারপর নামাজের জন্য আজান দেওয়ার আদেশ দিই তারপর কোনো লোককে লোকেদের এমামতি করতে আদেশ দিই তারপর আমি স্বয়ং সেই সব পুরুষ লোকেদের কাছে যায় যারা মসজিদে নামাজ পড়তে আসেনি এবং তাদেরকে সহ তাদের ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিই রসল আসলাম আরও বলেছেন যে লোকেরা যেন জামাত ত্যাগ করা থেকে অবশ্যই বিরত থাকে নচেত আল্লাহ অবশ্যই তাদের অন্তরে মোহর লাগিয়ে দেবেন তারপর তারা অবশ্যই উদাসীনদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হয়ে পড়বে সুতরাং বুঝতেই পাচ্ছেন যে জামাত ত্যাগ করা পুরুষদের জন্য কত বড় মানে এ কথা নিন্দার কথা যে জামাত ত্যাগ করে মসজিদে আসে না বাড়িতে নামাজ পড়ে আর এটা একটা মোনাফেকদের গুণ যারা জামাত থেকে পিছিয়ে থাকে সুতরাং সাবধান